وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله عز وجل في كتابه الحميد تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الحمد لله আজকের এই মহতী মজলিসে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি
এখানে এমন লোকেরা আসছে দূর দূরান্ত থেকে, যাদেরকে এখানে আমার জায়গায় বসিয়ে দিল তারাও আলোচনা করতে পারবে। আমি জানি না কেন আমাকে আলোচনা করতে বলা হয়েছে, শুধু এই জন্যই যে আমি এখানে আসি যাই, হয়তো এই জন্যই, আর কিছু না। যে এখানকার এখানে আমি যে একদম পড়াই এটা সবাই জানে, আলফিক আকিদা বিভাগের আমি এখানে পড়াই ছাত্রদেরকে, এটা হতে পারে। আর স্যারের সাথে আমার একটা সম্পর্ক ছিল, মরহুম আশা করি ইনশাআল্লাহ মরহুম ডক্টর আবদুল্লাহ খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহ, তার সাথে যে সম্পর্কের কারণে হয়তো আমাকে এখানে বসতে বলা হয়েছে। এই সম্পর্কটা কিসের জন্য হয়? এই সম্পর্কটা কিসের জন্য হয়? সম্পর্ক কী জন্য হয় এটা আগে বুঝতে হবে। সম্পর্ক কিন্তু অনেক রকমের হয়। আরবিতে একটা প্রবাদ আছে, আর তুয়ুরু আলা আশকালিহা তাকাক, পাখি তার সমগোত্রীর কাছে যায়, বাজ বা বাজ, কবুতর বা কবুতর, কবুতর কবুতরের কাছে যায়, আর বাজ পাখি বাজ পাখির কাছে যায়, উল্টাপাল্টা করে না। এই যে বাগানে আমরা আসছি, এটা একটা হচ্ছে ইমানি বাগান, ভালোবাসার বাগান। এটা কার ভালোবাসা? ইমানদারদের ভালোবাসা, পরস্পর ইমানদারদের ভালোবাসায় যারা একসাথ হয় তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিন ফিয়া, আমার মহব্বত ওয়াজিব হয়ে গেছে যারা আমার জন্য ভালোবাসে। এটা আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন। এটা এই ভালোবাসার কারণেই আপনারা আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইকে ভালোবেসেছেন, এই ভালোবাসার কারণেই আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আর কোনো কারণ নাই। কেউ পয়সা দিয়ে আনতে পারবে না। এই অবস্থার মধ্যে কেউ কষ্ট করে দূর দূরান্ত থেকে, এমন লোককেও আমি জানি যিনি গতকাল পর্যন্ত ছিলেন আরেক জায়গায়, রাতে সারা রাত না ঘুমিয়েও আজকে উপস্থিত হয়েছেন এখানে। কেন? এটা হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসা মূল্য শুধুমাত্র আল্লাহই দিবেন, যেদিন আমাদেরকে আলা মানাবিরা মিন নূর, নূরের মিম্বরের উপর উঠাবেন, ইয়াকবুতুহুমুল আম্বিয়া, তাদেরকে নবীরা পর্যন্ত গিফতা করবে। গিফতের অর্থ কি? ঈর্ষা। দুইটা অর্থ আছে, একটা হচ্ছে ঈর্ষা করা, ঈর্ষা অর্থ ওরকম যদি হতে পারতাম, আরেকটা হচ্ছে আনন্দ অনুভব করা। দুইটা শব্দ অর্থ আছে। আমাদের অনেকেই একটা অনুভব করে বলে, চিন্তা করে যে নবীদের নবীরা গিফতা করবে, তাহলে তো এরা বড় হয়ে গেছে, বুঝলি না? এটা নয়, নবীরা এটা নিয়ে আনন্দ অনুভব করে যে আল্লাহর কিছু বান্দা এত উপরে, নূরের মিম্বর উপরে উঠে আছে। এরা কারা? যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে। আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসার এই মর্যাদা অত্যধিক, এত বেশি যে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে আরশের নিচে ছায়াও দিবেন তাদেরকে। এই ভালোবাসা কি জন্য হয়? এই ভালোবাসা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কারণে, আর কোনো কারণ খুঁজে পাবেন না। যত বেশি রাসূলকে অনুসরণ করবেন তত বেশি আপনার পরস্পর প্রতি ভালোবাসা বাড়বে, এক জায়গায় চলে যাবে। সাহাবায়ে কেরামের ভালোবাসা কি জন্য হয়েছিল? রাসূল কেন্দ্রিক। মদিনায় যখন হিজরত করে আসলেন সাহাবায়ে কেরাম, আনসাররা কি করেছে? তাদের সব কিছু ভাগ বাটোয়ারা করে দিয়ে দিয়েছে। কি জন্য দিয়েছে? রাসূলকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে, রাসূল নির্দেশকে বাস্তবায়নের জন্য সারাটা জীবন তারা বিলিয়ে দিয়েছে। আজও তাই, একমাত্র আসুন্না ট্রাস যেহেতু রসুলের ভালোবাসার উপর প্রতিষ্ঠিত, আলহামদুলিল্লাহ আমরা মনে করি সেটা। এবং রসুল্লাহ সাল্লামকে যারা ভালোবাসেন এবং রসুলের সুন্নতকে যারা ভালোবাসেন তারাই এখানে উপস্থিত হয়েছেন। আর এইটার উপরেই আমাদের পরীক্ষা হবে, পরীক্ষাটা এটার উপরেই হবে। দুনিয়ার যত পরীক্ষা এটার উপর নির্ভর করবে। এক সালাফকে বলেছিলেন যে আপনি সবসময় হাদিসের দরস দেন, কোরআনের দরস দেন না কেন? আলী রাদিয়াল্লাহু আনহু তখন বলেছিলেন, যখন তিনি পাঠাচ্ছিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে খারেজিদের কাছে পাঠাইছেন, খারেজি কারা জানেন? মানুষকে যারা কাফের বানায়, মানুষকে যারা কাফের বলে এবং যারা এইটা ভাঙে ওইটা ভাঙে, রাস্তাঘাটে আগুন লাগায়, এরা খারেজি। এরা বুঝতে পারেন, আপনাদের চোখের সামনে আছে প্রচুর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে যখন পাঠাচ্ছিলেন এদের সাথে মোনাজারা করতে, যে যাও তুমি যদি তাদের কাউকে ফিরিয়ে আনতে পারো, ওরা তো ওখানে একত্রিত হয়েছে, ওরা আলাদা হয়ে গেছে, যে আমরা আলাদা, এরা মুসলিমদের থেকে, নাউযুবিল্লাহ, সাহাবায়ে কেরামের থেকে নিজেরা ভালো হয়ে গেছে মনে করে, এরা এই জন্য আলাদা হয়ে গেছিল। নিয়ত কিন্তু খারাপ ছিল না, কিন্তু আমলটা ভুল ছিল, রসুলের মানহাজ ভুল ছিল। এই জন্য নিয়ত ভালো থাকলে এই জন্য শুদ্ধ হয় না সব কিছু।
কামিল মুরিদি লিল খায়র লাম ইউসিবু, অনেক ভালো নেক ইচ্ছা থাকলেও ইচ্ছাটা পাওয়া যায় না। একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি তার ঘরে বসা ছিলেন, আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসলেন, বললেন যে আবু আব্দুর রহমান, মসজিদে কিছু লোককে দেখেছি তারা বলতেছে সাব্বিহু উমিয়া কাব্বিরু উমিয়া হাল্লিলু উমিয়া, অর্থাৎ সুবহানাল্লাহ 100 বার পড়ো, আলহামদুলিল্লাহ 100 বার পড়ো, আল্লাহু আকবার 100 বার পড়ো, লা ইলাহা 100 বার পড়ো। মসজিদের মধ্যে বসে বসে একজন বলে আর সবাই পড়ো, দেখতে তো ভালোই, খারাপ নাকি এটা? সুবহানাল্লাহ পড়তে চুরি করতেছে নাকি? হ্যাঁ, মিথ্যা কথা বলতেছে না, খারাপ কিছু বেড়ে গেছে, এটা কি করতেছে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করতেছে। কিন্তু আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি করেছো? বলে আমি কি করবো, আমি তো আপনার কাছে দৌড়ে আসছি। বলে আমার কাছে দৌড়ে আসছো? তিনি যে কাপড় ছিল এই কাপড় সহ রওনা হলেন, টেনে 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 রওনা হলেন। রওনা হয়ে বললেন, হে মসজিদবাসীরা, হয় তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে ভালো কোনো আদর্শ নিয়ে এসেছো, না হলে তোমরা নিজেরা কোনো কিছু তৈরি করেছো, দুটো একটা বলো। বলতে ইয়া আবু আব্দুর রহমান, মা আরাদনা ইল্লাল খায়র, আবু আব্দুর রহমান, আমরা তো কল্যাণে চেয়েছি, আমরা খারাপ কিছু করতেছি নাকি? তখন তিনি এই কঠিন শব্দটি বলেছিলেন, কাম মিন মুরিদিন লিল খায়র লাম ইউসিবু, ইচ্ছা ভালো হলেই কাজটা ভালো হয়ে যায়, ইচ্ছা ভালো হলেই কাজটা ভালো হয়ে যায়। যে ব্যক্তি মূর্তির সামনে মাথা নত করে রাখছে সে কি আপনি মনে করেন না সে তার ইচ্ছা খারাপ? ইচ্ছা ভালো থাকতে পারে, সে মনে হয় খুশি করতেছে, কিন্তু কাজটা অনুমোদিত না, কাজটা আল্লাহ তার রাসূল কর্তৃক অনুমোদিত না, এই জন্য খারাপ। ইচ্ছা ভালো হলে ভালো হয় না। আজ দুনিয়াতে মানুষ ইচ্ছা করতেছে অনেক কিছুই, অনেকে খারাপভাবে চিত্রায়িত করতেছে, অনেকে এটা বলতেছে ওইটা বলতেছে, কিন্তু এই ইচ্ছা ভালো হলে ভালো হয়ে যায় না যতক্ষণ পর্যন্ত সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মোতাবেক না হচ্ছে। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি আয়াতটি ব্যাখ্যা করবো, এরপর আমি ইনশাআল্লাহ আমার মাইক ছেড়ে দেব। আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদীর, এই আয়াতের পুরোটাই তার তাওহীদের কথা বলেছেন, বরকতময় পুরো বরকতওয়ালা কে? আল্লাহ। আল্লাযী বিয়াদিহিল মুলকু, যার হাতে সব কিছু রাজত্ব, রুবুবিয়তের পরিচয় দিচ্ছে, যার হাতে সমস্ত সৃষ্টির ক্ষমতা যার হাতে, তিনি হচ্ছেন রব্বুল আলামিন, তিনি বরকতময়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর, সব কিছু তিনি করতে সক্ষম, এটা হচ্ছে রুবুবিয়তের পরিচয়। পরেরটা দিচ্ছেন রিসালাতের কথা বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলছেন, এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন, আছে কিনা জীবন মৃত্যু এখন? না, নাই, আছে কিনা? কোনদিন বন্ধ হয়ে যাবে না? একদিকে সন্তান জন্মগ্রহণ করছে, একদিন বৃদ্ধ মারা যাচ্ছে, একদিকে কারো সন্তান জন্মগ্রহণ করছে, কারো সন্তান পেটেই মারা যাচ্ছে, আছে না? খালাকাল মাউতা ওয়াল হায়াত, জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন, দুনিয়ায় আসতেই হবে, এমন নয় যে আপনি না এসে পারবেন, যাকে আল্লাহ তাআলা লিখেছেন দুনিয়াতে আসা তা আসবে, কিন্তু কি করতে হবে বলে দিচ্ছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করতে চান কে তোমাদের মধ্যে উত্তম আমল করে নাকি বেশি আমল করে? উত্তম আমল করে। উত্তম আমল কি জিনিস? ফজাইল ইবনে ইয়াদ রাহমাহুল্লাহ তাকে জিজ্ঞাসা করে উত্তম আমল কোনটা, তিনি বলেছেন উত্তম আমল হচ্ছে ওইটা যেটা সুন্নাহ মোতাবেক হবে, যেটা সুন্নাহ মোতাবেক হবে। আপনি যত বেশি আমলই করেন না কেন, আপনি অনেক অনেক আমল করেন, আপনি একেবারে রাত জেগে সারা রাত ধরে নফল নামাজ পড়েন, কিন্তু রাসূলের সুন্নাহ মোতাবেক পড়েন না, নিজের মন মতো পড়েন, আপনি সারা রাত সারা বছর বছর ইবাদত করেন, এমন দিনও রোজা রাখেন যেদিন রোজা রাখা শরীয়তে নিষিদ্ধ, আপনি বন্ধ করছেন, আপনি কি করছেন? কষ্ট দিচ্ছেন, সাধনা করতেছেন, কেউ কেউ এটার নাম দিছে সাধনা, সাধনা বুঝে আমার দেশে কয় সাধনা ছাড়া পাওয়া যায় না, আপনাদের এদিকেই আছে, সাধন ছাড়া মিলে না, আপনাদের ভীতি গায় না, সাধনার মাধ্যমে সেটা পাওয়া যায় মনে করতেছে, ওই সাধনা ইসলামে না, ইসলামে বলছে অনুসরণ করতে বলেছে, সাধনা করলে ইসলামে কিছু পাওয়া যাবে না, এই সাধনা কোথায় করতে হবে? রসুলের অনুসরণের মাধ্যমে করতে হবে, ওইটার মধ্যে করতে হবে, ওইটার বাইরে করলে একটু গ্রহণযোগ্য হবে না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কোন তোমাদের কোন আমলটি সবচেয়ে উত্তম সেটা পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে সুন্দর আমল করে সেটা পরীক্ষা করার জন্য,
সুন্দর আমল, যদি কোনো কিছু আমল যদি কোনো খালেস আল্লাহর জন্য না হয় আল্লাহ কবুল করবেন না। ঠিক অনুরূপভাবে যে আমলটি রসুলের সুন্নাহ মোতাবেক হবে না সেটাও আল্লাহ তাআলা কবুল করবেন না। দুইটা জিনিস আখলাসাহু ওয়া আসওয়াবাহু, এটা হলো পরিষদ আকসার, সবচেয়ে খালেস যেটা আল্লাহর জন্য হবে, সব বিশুদ্ধ যেটা হবে আল্লাহর জন্য, এটা গ্রহণ করার জন্য বলা হচ্ছে। তাহলে বেশি আমল নয় বরং উত্তম আমল, বেশি আমল নয় উত্তম আমল, উত্তম জায়গাতে বেশি আমল গ্রহণযোগ্য। এখানে হচ্ছে বাস্তবিকুল খায়রাত, বাস্তবিকুল খায়রাত, যত কল্যাণমূলক কাজে একে অপরের প্রতিযোগিতা তোমরা করো আল্লাহ বলে দিয়েছেন। আমি দেখেছি যখন আমরা ছোট, মানে যখন আমরা পড়তাম মদিনা ইউনিভার্সিটিতে, মক্কা গেলে আমাদের কোনো কোনো ভাইকে দেখতাম কই তা খুঁজে পাচ্ছি না, ঠিকই খুঁজতে খুঁজতে দেখা যাচ্ছে তোয়াফ করতেছে, কাউকে জানাচ্ছে, কারণ উত্তম আমল ওইটা, কিন্তু কাউকে না বলাটা হচ্ছে কাজ। আবার দেখছি এমন মানুষকেও দেখছি হজের মাধ্যমে গেছে, কেউ কেউ যারা দেখেছি, আমরা তো ঘুম থেকে উঠে দেখছি লোক নাই, তাকে ঠিকই পাওয়া যাবে মাথার ভিতরে তোয়াফ করতেছে, উত্তম আমলটা চিনেছে, সে চিনে বেশি করে করতেছে। এই জায়গাতে কোনো আরেকজনকে ছাড় দেওয়া জায়গা না, সফরে আউয়াল প্রথম কাতারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি জানতো প্রথম কাতারে কি ফজিলত রয়েছে, তোলে লটারি না করে সেখানে কেউ ঢুকতে পারতো না, এত কঠিন এখানে হাঙ্গামা শুরু হয়ে যেত। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যারা ইমাম সবাই বলে, এটা অনেকেই বলে প্রথম কাতার থেকে অমুকের জন্য জায়গা ছেড়ে দেয়, এটা কিন্তু সুন্নত না। সুন্নত হচ্ছে যে প্রথম কাতারে আগে আসে তার ফজিলত বেশি, সে আগে দাঁড়াবে, ওকে ঠেলি বের করে দেওয়ার উপায় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে যারা থাকতো তারা কখনো এই জন্য দূরে সরে যেত না। একবার এক বালক ডানে ছিল, আবু বকর বামে ছিল, আপনারা জানেন সেই ঘটনা, দুধ খাইতে দিয়েছিল রসুল, খেয়ে ডান দিকে দেখে যে বালক, বাম দিকে আবু বকর। রসুল বললেন যে বালক তুমি কি অনুমতি দিবে, আবু বকরকে দিবে? বলে ইয়া রাসূলুল্লাহ আমি ইচ্ছা করে ডান দিকে আসছি যাতে করে আমি প্রথম খেতে পারি, আমি এটা কাউকে দিব না, মানে এই সুযোগ। এবং হচ্ছে আবু বকরকে তো সবসময় পাবে, আমি কোথায় পাই, আমি এই সুযোগ নিব, ভালোবাসার কথাটুকু, যে ভালো কাজে কাউকে আমি ছাড় দিব না, এটা আমি করব, এটা আমার দরকার, এই ভালোবাসা আমার দরকার, রসুল এটা আমি নিব, রসুল আগে কেছে আমি রসুলেরটা নিব, এই ভালোবাসা এরকম জায়গাতে ছাড় দেওয়ার সুযোগ নেই। ভালো কাজে আপনি আরেকজনকে ছাড় দিবেন না, হ্যাঁ এটা আমি করব। আমরা এখন ভালো কাজে কিন্তু ছাড় দিই, কিন্তু খারাপ কাজে ছাড় দেই না, খারাপ কাজে আমরা প্রতিযোগিতা খুব ভালোই করি, ও কি করে আমি ওইটা করবো, ও যদি কোনো একটা বাড়ি বানায় আমি দুইটা বাড়ি বানাবো, এটাতে কিন্তু আমাদের খুব প্রতিযোগিতা চলে, কিন্তু ভালো কাজের প্রতিযোগিতা খুব কমই হয়। আর ভালো কাজে যদি প্রতিযোগিতা হয়, ছবি তুলি দেখানোর একটা বিরাট প্রবণতা আমাদের মধ্যে দেখা যায়, দেখছেন না আপনারা, কেউ কেউ মানুষ আমি দেখেছি তিনি পাথর মারতেছে হালিয়ার মধ্যে, ওই যে জামরাতে, যেটা আপনার শয়তান বলেন, তবে শয়তান বলাটা শুনে বিরোধী না, একটা শব্দ হাতে আসছে শব্দটা, ও শয়তান আর তার জুমুন শব্দটা, এটা এটা শয়তান না, কিন্তু এটা শব্দটা, এই শব্দের ব্যবহার আছে। তো এই যে এটাকে পাথর মারতেছে আমি ছবি তুলে রাখতেছে, আমার সাথে একজন তিনি ওমরায় গেলেন, তারপর তিনি হজ করবেন, তো নিয়ম হচ্ছে সুন্না, দেখেন সুন্না কত সব সূক্ষ্ম জিনিস, নিয়ম হচ্ছে কেউ যদি কোনো হজ করতে যায়, যদি হজ এবং ওমরার মাঝখানে বেশি দিন বাকি না থাকে, তিনি মাথা কামাবেন না ওমরাতে, মাথার সুর ছোট করবেন তিনি, যাতে করে হজের সময় মাথাটা কামাতে পারে, এটা হচ্ছে নিয়ম। অর্থাৎ হজ এবং ওমরার মাঝে বেশি দিন পার্থক্য না থাকলে, সুর গজাবার সুযোগ না থাকলে, প্রথমে তিনি মাথার সুর ছোট করবেন ওমরাতে, তারপরে হজের মাঝে মাথা কামাবেন, এটা হচ্ছে সুন্না। আমি একজনকে এটা বুঝালাম, তিনি এটা বুঝলেন না, তিনি কি করলেন মাথা কামাই বললেন, কেন তিনি বউর কাছে ওয়াদা দিয়ে আসছেন মাথা কামাই ছবি তুলে পাঠাবেন, বলেন এটা সুন্না মোতাবেক কাজ হয়েছে নাকি না, এটা তো আপনি তার মনের ইচ্ছা প্রকাশ করলেন, তাহলে তিনি এতেবার করলেন হাওয়া প্রবৃত্তির অনুসরণ করলেন, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করেন নাই, তিনি সেই সুন্নতে সওয়াব পাবেন না, কারণ সাহাবায়ে কেরামদের দলে আলিম আজমাইন যখন তারা মক্কায় আসলেন, রসুল বললেন যে সবাই উমরা করে গেল, সবাই হালাল হয়ে যাও, সবাই হালাল হয়ে গেছে, কেউ মাথা কামায় নেই, মাথা সুছুটো করছে, কারণ কয়েকদিন পরে দুই চার দিন পরে তাদের আবার হজের এহরাম মানতে হবে। এই জন্য সুন্নতটা এখান থেকে শিখতে হবে, পদ পদাঙ্ক অনুসরণ করা, কোন কাজটা রসুল করেছে সেই কাজটা শিখতে হবে, জানতে হবে, সুন্না মুখস্থ নয়, মুখস্থ বিদ্যা নয়, পড়া ব্যতীত সুন্না জানা যায় না, দুর্ভাগ্যবশত
আমাদের দেশে বেশিরভাগ মানুষ সুন্নাত চালু করে নিজের মন মতো সুন্নাত কি গদুর খাওয়া সুন্নাত পছন্দ ঠিক আছে ভালো কথা কিন্তু মিষ্টি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত রাসূলের কোন জায়গাটা আছে এটা বলতে পারবেন না রাসূলুল্লাহ খাওয়ার পর আবার মিষ্টিও খাইছে এতটুকু বিলাস জীবন পালন করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি দেখছেন কোন কিতাবে আসলে কিন্তু এটা পালন করার জন্য খুব ব্যস্ত নিজেরা সুন্নাত বানাই নিচ্ছি কেন এটা আমার মন মতো হচ্ছে তাই সুন্নাহ মন মতো বানাই নিচ্ছেন এটা না সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো আপনি হয়ে যান আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এখন বলতে পারেন যে সুন্নাহ কেন অনুসরণ করব একজন মানুষের সুন্নাহ আপনি কেন অনুসরণ করবেন যে একটা মানুষ তার কথা আমি কেন শুনব এটাই আরবের কাফেররা বলতো যে এ তো বাশার আমাদের মতো মানুষ ওয়ালাই ওয়ালাইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম মিজাল্লা খাসিরুন যে তার তো এদের এই লোকের মতো একজন মানুষ অনুসরণ করতো মতো ক্ষতিগ্রস্ত হবে এরা তারা বলতো মা লিহাযা আর রাসূল ইয়াকুলু ত্বাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক এই রাসূলের কি হলো বাজারে হাঁটে খাবার খায় রাসূল নিজে বলছেন আমি বিয়ে করি বিয়ে শাদী করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে বোঝা যাচ্ছে যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় কথা নয় বড় কথা হচ্ছে যেটা আল্লাহ তাআলা বলেছেন ইউহা ইলাইয়া আমার কাছে ওহী আসে রাসূল যা করেছে সবটা ওহী এটা বিশ্বাস করতে হবে কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা তিনি তার প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না যা বলেন পুরোটাই ওয়াহী যা বলেন পুরোটাই ওয়াহী এমনকি অনেকে বলে থাকে যে রাসূল তো একবার খেজুর গাছের মাসালা নিয়ে আসে বলতে থাকে যে একবার রাসূল বলেছেন তোমরা দুনিয়ার বিষয়ে বেশি জানো আমি বলি ওইটাও রাসূলের কাছে এই পদ্ধতি শিক্ষা দিয়ে আল্লাহ জানিয়ে দিলেন যে এইটাতে নয় অন্য জায়গাতে চলবে খেত খামারের ব্যাপারে রাসূলের কথা না এইটাও শিক্ষা দিলেন আমাদেরকে যে যেগুলি হচ্ছে ইত্তিবা অনুসরণযোগ্য জায়গা সেগুলো নির্ধারণ করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতে তিনি আল্লাহ তাআলা শিক্ষা দিলেন যে এই জায়গাতে নয় তিনিও বলেছেন রাসূল এই জায়গাতে নয় দুনিয়ার বিষয়টা তখন কি তুমি বিল্ডিং কয়তলা বানাবে বিল্ডিং কোন দিকে দরজা করবে কোন দিকে জানালা করবে এটা রাসূলের কাজ না এটা তোমার কাজ এটা তুমি করতে পারো কিন্তু যেটার সাথে দিন জড়িত আছে এটা অবশ্যই রাসূলের থেকে নিতে হবে যেটা সওয়াবের আশা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতে হবে নিজের মন মতো চললে হবে না কারণ ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা আল্লাহ তাআলা তার নবীকে যা করতে বলেছেন সবটাই ছিল ওয়াহী নিজের মন মতো কোনো কথা তিনি আমাদের শিখাননি দ্বিতীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল্লাহ তাআলা বলেছে তার সম্পর্কে আল্লাহ বলেছেন যে মাইয়ুতে রাসূলা ফাকাদ আতা আল্লাহ যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহি হাফিজা যে মুখ ফিরালো আপনাকে তার উপরে আমি রক্ষক হিসেবে পাঠাইনি তাহলে যে মুখ ফিরে নু মুখ ফিরে তার কি বিধান এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তিনি বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে যাবে উম্মত যারা মানে আপনি আমি যারা কবুল করেছে উম্মত উম্মত দুই প্রকার একে উম্মতে দাওয়া একটা উম্মতে ইজাবা যারা উম্মত ওই উম্মত যারা কবুল করেছে দাওয়া এরা উম্মতে এদেরকে বলা উম্মতে ইজাবা কবুল করেছে আমরা যেমন আপনারা আর উম্মতে দাওয়া বাইরে ওদের উদ্দেশ্য না যেমন ইহুদি নাসারা উম্মতে দাওয়া এরা উম্মত এখন পৃথিবীতে যারা আছে যত মানুষ আছে জিন আছে সবগুলো রাসূলের উম্মত কিন্তু কেউ কবুল করেছে কেউ কবুল করে না যারা কবুল করেছে এদেরকে বলা উম্মতে ইজাবা যারা কবুল করে না উম্মতে দাওয়া বলে ওদেরকে রাসূল বলেছেন আমার এই উম্মতের মধ্যে প্রত্যেকটি মানুষ যারা ইজাবা কবুল করেছে জান্নাতে যাবে ইল্লা আমার আবাব তবে ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে আমাকে অস্বীকার করবে সাহাবা কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ খাবা ওয়া খাসির খাবা ওয়া খাসির ওই ব্যক্তি সে ক্ষতিগ্রস্ত হবে তার জীবন বিপন্ন হবে ক্ষতিগ্রস্ত হলো সে কে আপনাকে অস্বীকার করবে কে আপনাকে অস্বীকার করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আতাআনি দাখালাল জান্নাত যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করবে ওয়া মান আসানি ফাকাদ আবা আর যে কেউ আমার অবাধ্য হলো যে কেউ আমার অবাধ্য হলো আমার কথা শুনলো না সে তো আমাকে অস্বীকার করবে বোঝা গেল কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে যেতেই হবে এটা হলো বড় কথা কারণ তার আনুগত্য হচ্ছে আল্লাহর আনুগত্য করা কোথাও ছোটখাটো ভাগ করা কিছু মানুষ আছে এখন ভাগ করতেছে কিরকম এটা তো শরীয়ত না এটা তো শরীয়ত এটা এত খোঁজার আপনার দরকার নেই রাসূল কিভাবে চলেছেন দেখিয়ে দিয়েছেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কার কাবা ঘর তওয়াফ করেছেন, করেছেন কি না করেছেন, যখন তিনি তওয়াফ করতেন প্রথম তিন চক্করে নেচে নেচে তওয়াফ করেছেন, এটাকে বলা হয় রমণ, এটাকে বলা হয় রমণ, নেচে নেচে তওয়াফ করেছেন। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস অথবা কেউ উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন যে খলিফাতুল মুসলিমিন এখন যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেচে নেচে তওয়াফ করেছেন সেই কারণ নাই, কেন করবো এটা, কারণটা কি ছিল জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনা ছিল সবচেয়ে জ্বরে জ্বরে আক্রান্ত এলাকা, মানে জ্বরের এলাকা, বুঝছেন, জ্বর হইতো মানুষের ওখানে বেশি। তো তিনি যখন আসলেন মক্কা চুক্তি অনুসারে, উমরাতুল কাজা হুদাইবিয়ার চুক্তির অনুসারে তিনি যখন মক্কা তওয়াফ করতে আসলেন, কাফেররা বলতে আরম্ভ করলো দেখো প্রত্যেকটারে মদিনার জ্বর এগুলিকে কাম করে দিচ্ছে, মদিনার জ্বর এগুলি শুকিয়ে কাঠি হয়ে গেছে, এগুলো হাঁটতে পারবে, মানে এগুলি এমনি এমনি চলে বদনামি করতেছে। রসুল বললেন যে এদেরকে হাঁটার সময় বীর দত্তা দেখে হাঁটো, তওয়াফ করবা বীরের মতো তওয়াফ করে হাঁটো, দেখাই দিলেন। তখন সাহাবী বললেন যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি বলেন এখন কি জন্য করবো, এখন তো এখানে কোনো কাফের নাই, কাদেরকে দেখাবো আমরা, আমরা কি জন্য এরকম করে হাঁটতেছি বীর দত্ত করে। তখন আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন ইন্নাহা সুন্নাহ, এটাই হচ্ছে সুন্নাহ, এখানে তোমার কারণ খুঁজিও না। বেশিরভাগ মানুষ এখন কারণ খুঁজতে খুঁজতে রাসূলুল্লাহ সুন্নাহকে বাদ দেওয়ার পথ আবিষ্কার করে নিয়েছে, এটাই কিন্তু সবচেয়ে বেশি দুর্ভাগ্যজনক। এই কারণে সে ওই কারণে হয়েছে, এমনকি কাউকে কাউকে কোনো সুন্নতের কথা বলা হলে আজ এমন অবস্থায় পরিণত হয়েছে আমাদের, সুন্নত কিভাবে মানা না মানা যায় ওই বুদ্ধি আবিষ্কার করে বসে বসে, এমনকি সুন্নত এটাকে বলা যাচ্ছে এটা সুন্নত, আচ্ছা সুন্নত তো যেন সুন্নত না মানার জন্য তাদেরকে নির্দেশিত হয়েছে, অথচ সাহাবায়ে কেরাম খুঁজতেন কোনটা সুন্নত সেটা কিরকম দেখেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তাকে যখন জানানো হলো একটা হাদিস, আবু হুরায়রা বললেন যেই ব্যক্তি অথবা আবু হুরায়রা বলছেন আব্দুল্লাহ ইবনে উমর সাক্ষী ছিলেন, যেই ব্যক্তি উপস্থিত ছিলেন তাকে বললেন যেই ব্যক্তি জানাজার নামাজে শরীক হবে এবং সেটা নিয়ে ইয়া পর্যন্ত যাবে, জানাজা দাফন পর্যন্ত যাবে তার দুই কিরাত সব, এক কিরাত হচ্ছে উহুদ পাহাড়ের মতো। আব্দুল্লাহ ইবনে উমর অথবা আবু হুরায়রা তিনি বললেন যে আমি তো একটা জানি, অর্থাৎ যে ব্যক্তি জানাজার সালাত শরীক হবে তার এক কিরাত সওয়াব হবে, এটা জানি, ওইটা তো পড়ি নাই কোনোদিন। চলো আমার কাছে সন্দেহ হচ্ছে, গিয়ে জিজ্ঞাসা করলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, মা বলুন তো ঠিক বলেছে কিনা এই লোকটি। আয়েশা রাদিয়াল্লাহু বললেন লোকটি ঠিক বলেছে, এ হচ্ছে ঘরের মানুষের উপকার। অনেকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বিয়ে করেছেন এটা নিয়ে কথা বলে, তারা জানে না যে উম্মতের জন্য তাশরীহ করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবায়ে কেরাম কোথাও কোথাও আটকে গেলে সব সোজা চলে যেতেন যে রাসূলের স্ত্রীকে জিজ্ঞাসা করে আসে, একজন নয় বহুজন, তাদের কোনো সমস্যার সমাধান হলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের কাছে জিজ্ঞাসা করতেন, কেউ উম্মে হাবিবা, কেউ উম্মে সালামা, কেউ আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এভাবে তারা জিজ্ঞাসা করতেন, কারণ উম্মতের মধ্যে তারা ফকিহা বলে বিখ্যাত ছিলেন, ফকিহা বললেন যে হ্যাঁ ঠিক বলেছে দুই কিরাত সব। তখন আফসুস করতেছে আবু রাদিয়াল্লাহু আনহু অথবা ইবনে উমর, তিনি আফসুস করছেন যে লাকাদ ফাররাতনা ফি ক্বারারিতা কাসীরা, হায় রে আমার তো বহু কিরাত ছুটে গেছে, আমরা হলে কি বলতাম, আরে যাও তো তোমার হুজুর ইয়া নিয়ে আমল নিয়ে, তুমি এত বেশি দরবেশি করতেছ তুমি যাও, কিন্তু উনি আফসুস করতেছে যে বহু কিরাত ছুটে গেছে। আর আপনারা আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, তুবা লিমান রাআনি, যারা আমাকে দেখেছে তাদের জন্য সুসংবাদ, কিসের সুসংবাদ, জান্নাতের সুসংবাদ, জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও এক একটা কিরাত ছুটে যাওয়ার জন্য আফসোসে তাদের শেষ নাই, যে হায় রে আমার ছুটে গেছে অনেক আমল, আমার অনেক আমল ছুটে গেছে যেটা আমি খুঁজতে পারিনি, আমি জানতে পারিনি, আমার জন্য অনেক সব ছুটে গেছে। দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যিনি ওহি ও যিনি অনুসরণ করতে হবে, এই জন্য আমরা সাহাবা এখন চেষ্টা করতেন, যুগ যুগ ধরে এইভাবে চলে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্না বললে আর কোনো কথা নেই, সুন্না দিয়ে আপনাকে মানুষের মধ্যে সুন্না দিয়ে আপনাকে মানুষের মধ্যে দাঁড়াতে হবে। কারণ যেটা বলছিলাম আলী রাদিয়াল্লাহু আনহু পাঠাচ্ছিলেন কার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে, তুমি যাও এই খারেজিদের সাথে নিয়ে একটু কথা বলো এরা যেন ফিরে আসে, কারণ এরা তো বেবুজ, ওদের আকল কম, বর্তমানে যেমন কিছু খারেজি আছে আকল কম, এদের মতো কিছু তুমি যাও বুঝে নিয়ে আসো,
ইবনে আব্বাস আজম তাদেরকে বুঝাতে গেলেন, যাবার সময় বলে দিলেন তুমি কোরআন দিয়ে তাদের সাথে কোনো ঝগড়া করবে না, কোরআন দিয়ে দলিল দিবে না, কারণ আল কোরআন হাম্মাল, কোরআন বহু অর্থ বহন করে, তারা তোমাকে এইবার এদিকে নিয়ে যাবে, একবার ওদিকে নাকানি চুবানি খাওয়াবে তোমাকে, তাদের সাথে তুমি সুন্না দিয়ে ইয়া করবা। ইবনে আব্বাস আজম গিয়ে বললেন তোমাদের কি অভিযোগ বলো, বলো অভিযোগ হচ্ছে এটা যে আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ জয়ের পরে আমাদেরকে গনিমতের মাল দিতে দেয় নাই, আল্লাহ বলছে ওয়ালামু আন্নামা কালিম কোরআন দিয়ে দলিল দিচ্ছে। তখন ইবনে আব্বাস আজম বললেন আচ্ছা ঠিক আছে তোমাদেরকে আমি বলি সুন্নাহ সিরত থেকে বলি, আচ্ছা ধরো গনিমতের মাল দিলাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কে নিতে রাজি আছে তোমরা গনিমত হিসাবে? মুসলিমদের মধ্যে যুদ্ধ হলে কোনো গনিমত হয় না, মুসলিমদের মধ্যে যুদ্ধ হলে কোনো গনিমত পাওয়ার শিষ্যের নাই, এটা তোমাদের বুঝতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি বুঝতে পারছো বাস্তবতা এটা যে মুসলিমদের কোনো একে অপরে গনিমত হয় না, যেটা আমাদের না বুঝার কারণে ভুলটা তারা করে অনেকে, এটা বুঝিয়ে দিলেন সুন্নাহ দিয়ে। তারপর তিনি বুঝালেন, বললেন যে এই যে যুদ্ধ পরস্পর, এই আলী রাদিয়াল্লাহু আনহু তিনি দিনের বাইরে চলে গেছেন, কেন? তিনি বিচারক মানছেন অমুককে, আর আল্লাহ বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিচার করবে কে? একমাত্র আল্লাহ, আর কেউ বিচার করতে পারবে না। তো ইবনে আব্বাস বললেন যে শোনো তুই তো কোরআন আয়াত দিয়ে দিচ্ছ, আমাকে হাদিস দিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধিতে কোনো সন্ধি করছিল, বলা হওয়া করছিল, বলে রসুল কি হুকুম রাখে? তাহলে বলে ইমানদার, তাহলে আমরা ইমানদার থাকলাম না কি করে বলো, চুপ হয়ে গেল আর কোনো কথা বলো না। এভাবে তিনি হাদিস দিয়ে বুঝে বুঝে তাদেরকে ফিরে নিয়ে আসলেন। এটাই প্রমাণ করে আজও যেখানে সন্দেহ মানুষের কাজ করে, হাদিস ছাড়া আপনি কোরআন দিয়ে সারাক্ষণ আপনি তাদের বুঝাতে পারবেন না, সুন্নাহ দিয়ে বুঝাতে হবে, হাদিস দিয়ে বুঝাতে হবে। যখনই আপনি হাদিস নিয়ে আসবেন, রসুল এটা করেছেন, রসুল এটা করেছেন, এটা করেছেন, রসুল হচ্ছে সারা কোরআনে কারিমের পূর্ণ ব্যাখ্যা আর কিছু নয়। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনটা হচ্ছে কোরআনে কারিমের ব্যাখ্যা। কোন দিক দিয়ে? তাশরীর দিক থেকে, শরীয়তের দিক থেকে, আকিদার দিক থেকে, আখলাকের দিক থেকে, রাষ্ট্র পরিচালনার দিক থেকে এবং পরিবার পরিচালনার দিক থেকে, সমাজ পরিচালনার দিক থেকে, সর্বদিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের আদর্শ। একজন মানুষকে কেন পাঠানো হয়েছে? কেন মানুষকে পাঠানো, তার থেকে নেয়া সহজ হবে, কোরআনের ব্যাখ্যা এক একজন এক এক দিয়ে নিয়ে যাবে। কিন্তু যখন তিনি কাজ করে দিবেন কোনটা, সেটার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। এটাই রাসূলুল্লাহ আল্লাহ তাআলা চেয়েছেন রাসূলের কাছ থেকে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়ামা আরসালনা মির রাসূল ইল্লা লিয়ুতা বিইযনিল্লাহ, আমি যখনই কোন রাসূল প্রেরণ করেছি এই জন্য প্রেরণ করেছি আল্লাহর ইচ্ছায় তার আনুগত্য করার জন্য তাকে প্রেরণ করেছি। অর্থাৎ আপনি রসুলকে প্রেরণ করেছেন এই জন্য নয় যে আমি সবসময় রসুল 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 বলে তার নামে গান গাইলাম, কিছু আসলে গান গাইলেন সারাক্ষণ রসুলের নাম, আর এমন এমন গজল গায় কিছুক্ষণ পরে টানে বসে উঠে নামে কত কিছু দেখেন, আমি নাম বলতে চাচ্ছি না আপনার বুঝে নেবেন, কিন্তু তারা রসুলের সুন্নাহ বুঝে না, জানে না, এটাকে মাজুর মনে করি। এখন অনেকেই জানে না রসুলের সুন্নাহ কোনটা, যদি খুঁজের বাইরে যদি বাইরে কিছু যায় তাহলে কি হবে? বিলাত হয়ে যাবে, এটা এটাই হবে পদভ্রষ্ট, তাতে কোনো সন্দেহ নেই। কারণ হেদায়েত লাভ করেছি কার মাধ্যমে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। হেদায়েত থেকে বেরিয়ে যাব কিভাবে? সুন্নাহ যখন পরিত্যাগ করব। এই জন্য আব্দুল আমাদের এই আব্দুল্লাহ ইবনে মাসউদ যেটা বলেছেন সেটাই মনে করতে হবে, এবং যেটা যুগে যুগে ইমামরাও বলেছেন যে আস সুন্নাতু সাফিনাতুন, সুন্নাহ হচ্ছে নূহের কিস্তি, সুন্নাহ হচ্ছে নূহের কিস্তি, নূহের কিস্তি বুঝছেন? নূহ আলাইহিস সালামের ছেলে ডুবে যাচ্ছে, নূহ ডাকতেছে আল্লাহকে যে আল্লাহ আপনি তো ওয়াদা করেছেন, ইন্না ওয়াদাকা হাক, আপনার ওয়াদা সত্য, ওয়ান্নাবনি মিন আহলি, আমার ছেলে ডুবে যাচ্ছে। ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলি, হে নূহ এ তোমার পরিবারভুক্ত লোক নয়। পরিবারভুক্ত মানে কি? তোমার আহাব বলতে যারা অনুসারী সত্যিকার নবীর তাদেরকে বলা হয়, নবীর সন্তান হলেও যদি কথা না শুনে পরিবারভুক্ত হতে পারে না, পিতা হলেও পরিবারভুক্ত হতে পারে না, পিতা হলেও পরিবারভুক্ত হতে পারে না যদি অনুসরণকারী না হয়। অনুসরণ করাটা বড় কথা। ইন্নাহু লাইসা মিন আহলি, ইন্নাহু আমালুন গায়রু সালেহ, তার আমল শুদ্ধ না, নবীর অনুসরণ করে কাজ করে নাই। কারণ যখন তাকে ডাকা হচ্ছিল ইয়া বুনাইয়া কাম মানা, হে প্রিয় বৎস আমার সাথে নৌকায় উঠো, ক্বালা সাআউই ইলা জাবালি
মাজনুনের মিনাল মা, তখন তিনি বললেন এটা যে আমি একটা পাহাড়ে যাব, এই পাহাড়ে আমাকে আশ্রয় দিবে, আপনার নৌকায় আমি উঠব না। ওয়াহাল বাইনহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, একটা ঢেউ এসে তাকে ডুবিয়ে দিল। যেহেতু সফিনা নূহ উঠতে পারে নাই, নূহের কিশ্তিতে উঠতে পারে নাই, সেহেতু তার কোনো কিছু গ্রহণযোগ্য হয় নাই, সে ডুবে মরতে হলো। আজও যে কেউ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে অবজ্ঞা করবে, সুন্নতের মর্যাদা কমাতে চেষ্টা করবে, সুন্নতকে অনুসরণ করবে না, সুন্নতের ব্যাপারে তার কাছে কোনো কিছু মনে হয় যেন এটা তো হতেই পারে, কত কথাই বলে এরকম কিছু মনে হবে, সেই ব্যক্তি পথভ্রষ্ট, ব্যক্তি পথভ্রষ্ট হতে বাধ্য এবং তার জন্য হেদায়েতের কোনো অংশ থাকবে না। যে ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে সেই ব্যক্তি হবে নিজেও আলোকিত হবে, অন্যকে আলোকিত করবে। যে যত বেশি সুন্নতের অনুসারী হবে আল্লাহ তাআলার কাছে তিনি তত বেশি প্রিয় ব্যক্তিত্ব হবেন। আমরা অনুরোধ করি প্রত্যেককে আমরা যেন সুন্নতের উপর থাকি, সুন্নত অনুসরণ করি এবং এটা না খুঁজি যে এই সুন্নত কি সুন্নত বা কেউ এই ভাগ করে ওই ভাগ করে, ভাগ না করে সুন্নতের অনুসরণ করে যথাযথভাবে, তবে বিশুদ্ধটা গ্রহণ করার জন্য বিশুদ্ধটা গ্রহণ করতে হবে, ওই সুন্নত গ্রহণ করতে হবে যেই সুন্নত শুদ্ধ, শুদ্ধ সহি সনদে বর্ণিত হয়েছে। বানোয়ার কোন সুন্নত সুন্নত বানানো দিয়ে অথবা আপনার বাপ দাদাকে দেখেছেন, অথবা আপনার কোনো আত্মীয় স্বজনকে দেখেছেন, অথবা পীর ফকিরকে দেখেছেন, উস্তাদকে দেখেছেন, সেটা কোনো সুন্নত নয়। সুন্নত হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছেন সেটা সুন্নত, যেটা করেছেন সেটা সুন্নত, এবং যেটা যেন অনুমোদন করেছেন সেটা সুন্নত, আর যেটা তার স্বভাব চরিত্রের মধ্যে সারা জীবন ছিল সেটা সুন্নত, এবং যেটা তার তার সৃষ্টিগত বৈশিষ্ট্য সেটা সুন্নত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিস পছন্দ করতেন প্রমাণিত হয়েছে সেটাও সুন্নত এবং তার সিরত হচ্ছে সুন্নত। এগুলির মধ্যে আমাদের জীবনটা কাটিয়ে দেওয়া উচিত। আল্লাহ আমাদেরকে এর মধ্যে রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।